हेलो एवरीवन, फाइव मिनट एक्सेल आरेकटा नतून भिडियोते आपनादेर सबाइके स्वागतम। इनफैक्ट आज के हमें एकटा सीरीज भिडियोर पार्ट थ्री ते आछि। आमादेर जे सीरीज भिडियो चलछे सेटा हच्छे इफेर फर्मुला। आमरा इफेर फर्मुलार प्रथम एकटा भिडियो करेछिलाम, सेटा हच्छे बेसिक, देन हच्छे एकटु एडवांस लेवेले पार्ट टू करेछिलाम एबं आजके हच्छे पार्ट थ्री। तो आज के जो पार्ट थ्री, से पार्ट थ्रीटाते हमें जो काजगुलो करब ये आसले रियल लाइफे काजे लागे। इवन पार्ट टू ते जेटा छिलो ओटा होच्छे रियल लाइफे काजे लागार मतो। तो इफेर फर्मुला निये जो ब्यापारगुलो हय सब समय आमरा बोली जे लजिकल फर्मुला, अर्थात एटा दिये आसले कोनो किछु लजिक मिट करले कि हबे ना हबे सेटा इमप्लीमेंटेशन करा जाए। सो आमरा जदि एग्जांपलে चले आसि, स्क्रिने जदि चले आसि, सेम डेटा जेटा निये एर आगे देखिएछि सेई एकी डेटा निये आमरा सेई काजटा करछि। तो एखाने बिषयटा छिलो जे आगे धरान होच्छे जे एई एई जे डेटाटा जेटा देया आछे सेटार उपरे बेस करे, शुधु अचिवमेंटेर उपर बेस करे आमरा एर आगेर भिडियोते अर्थात पार्ट टूते इन्सेंटिव डिक्लारेशन करेछिलाम जे एत पार्सेंट हले एत टाका इन्सेंटिव पाबे बा एत टाका हले एत टाका इन्सेंटिव पाबे, अर्थात पार्सेंटेजेर उपर बेस करे, अचिवमेंट पार्सेंटेजेर उपर बेस करे विभिन्न रकम इन्सेंटिव व्यल्यू डिक्लेयर करा छिलो। एटा छिलो आमादेर लास्ट पार्टेर। এখন পার্ট থ্রিতে এসে যদি এরকম হয় যে ইনফ্যাক্ট হচ্ছে শুধু অ্যাচিভমেন্ট না, এখানে মাল্টিপল ক্রাইটেরিয়া থাকতে পারে, অর্থাৎ আমি যদি বলি এটা ফার্মাসিউটিক্যাল কোম্পানির ক্ষেত্রে অর ইভেন যে কোনো সেলিং অর্গানাইজেশনের ক্ষেত্রে যদি এরকম হয় যারা সেলস রিপ্রেজেন্টেটিভ আছে এবং তাদের ক্ষেত্রে ইনসেন্টিভ ডিক্লেয়ার করা হয়, কখনো এই সাধারণত একটা ক্রাইটেরিয়ার উপর বেট করে ইনসেন্টিভ দেওয়া হবে না, হয় না, ইনফ্যাক্ট প্র্যাকটিক্যালি হয় না। তো ফার্মার ক্ষেত্রে যদি বলি ইনফ্যাক্ট হচ্ছে দুইটা ক্রাইটেরিয়া খুব ইম্পর্টেন্ট, অনেকগুলো ক্রাইটেরিয়া ইম্পর্টেন্ট, দুইটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে অ্যাচিভমেন্ট পার্সেন্টেজ অ্যাজ ওয়েল অ্যাজ প্রেসক্রিপশন বলে একটা ব্যাপার আছে যেটাকে সংক্ষেপে সবাই আরএক্স নামে চেনে। তো এখানে ধরেন সেই ব্যাপারটা এখানে যদি থাকে যে প্রেসক্রিপশনে এবং হচ্ছে সেলস অ্যাচিভমেন্ট পার্সেন্টেজ দুইটাতেই যদি একটা লেভেল মিট করে তাহলে সেই ইনসেন্টিভের জন্য কোয়ালিফাই হবে, এইরকম যদি কোনো ক্রাইটেরিয়া থাকে সেক্ষেত্রে আপনি ইফের ফর্মুলাটা কীভাবে ইউটিলাইজ করবেন। আমরা গত দিনে যেটা দেখেছিলাম সেটা ছিল জাস্ট হচ্ছে একটা লজিক, অ্যাচিভমেন্ট পার্সেন্টেজ এত হলে এত, এত হলে এত, এরকম একটা ব্যাপার ছিল। বাট এখানে দুইটা জিনিস, অ্যাচিভমেন্ট পার্সেন্টেজ এত এবং প্রেসক্রিপশন যদি হয় এত তাহলে এরকম হবে, আর অ্যাচিভমেন্ট পার্সেন্টেজ যদি হয় এত এবং প্রেসক্রিপশন যদি হয় এত তাহলে ফিগারটা হবে এরকম। অর্থাৎ ক্রাইটেরিয়া হচ্ছে এখানে দুইটা, মাল্টিপল ক্রাইটেরিয়া। সো এই মাল্টিপল ক্রাইটেরিয়া, এখানে দুইটা ক্রাইটেরিয়া আমি দেখাচ্ছি, একটা হচ্ছে অ্যাচিভমেন্ট পার্সেন্টেজ আর একটা হচ্ছে প্রেসক্রিপশন, এবং বলা হচ্ছে যে 100% বা তার অ্যাবাভ যদি হয় এবং প্রেসক্রিপশন যদি হয় 4 তাহলে সে হচ্ছে ইনসেন্টিভ পাবে হচ্ছে কত, এখানে 10,000 টাকা। যদি হয় অ্যাচিভমেন্ট পার্সেন্টেজ হচ্ছে 80% এবং প্রেসক্রিপশন যদি হয় 3 তাহলে সে পাবে 5,000 টাকা, আর অ্যাচিভমেন্ট পার্সেন্টেজ যদি হয় 50% প্রেসক্রিপশন যদি হয় 2 তাহলে পাবে 2,000 টাকা, আর এর বাইরে যদি হয় তাহলে সে আসলে অ্যাচিভমেন্ট মানে ইনসেন্টিভের জন্য কোয়ালিফাইড হবে না। তো এটা হচ্ছে খেয়াল করেন, এখানে কিন্তু একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে যে দুইটা ক্রাইটেরিয়া কিন্তু বলা হচ্ছে ম্যান্ডেটরি, অর্থাৎ এটাও মিট করতে হবে ওটাও মিট করতে হবে, দুইটাই যদি মিট করে তাহলে হচ্ছে সেই ইনসেন্টিভের জন্য কোয়ালিফাইড হবে। সো আমি অলরেডি এটা করে রেখেছিলাম, জাস্ট একটু দেখাই এক্সাম্পল হিসেবে যে এখানে দেখেন 18% অ্যাচিভমেন্ট আর হচ্ছে 1.89%। আমি ফর্মুলাটাতে এক্সপ্লানেশনে আসছি বাট তার একটু জাস্ট দেখাচ্ছি প্র্যাকটিক্যালি, 18% অ্যাচিভমেন্ট আর প্রেসক্রিপশন হচ্ছে 1.89 হিসাবে কিন্তু সে কোয়ালিফাইড হয় না এবং সেটাই কিন্তু আসছে। আবার যদি দেখি এখানে 147% অ্যাচিভমেন্ট আর 3.9% অ্যাচিভমেন্ট, 147% মানে হচ্ছে সে আসলে অ্যাচিভমেন্টে 100-এর উপরে গিয়েছে ফাইন, কিন্তু প্রেসক্রিপশন কিন্তু 3.9 মানে হচ্ছে সে এই সেকেন্ড রেঞ্জে আছে, দ্যাটস ওয়াই সে হচ্ছে 10,000 টাকা পায়নি, সে হচ্ছে 5,000 টাকা পেয়েছে। সে যদি 3.9 জায়গায় যদি 4 করতো তাহলে সে 10,000 টাকা হতো। আমরা এখানে যদি একটু ম্যানুয়ালি 4 করে দিই তাহলে কী হয় একটু আমরা একটু দেখি, সে প্রেসক্রিপশন সে 4 পেয়েছে তাহলে সে 10,000 টাকা পেয়ে যাচ্ছে। তার মানে এখানে আসলে দুইটা ক্রাইটেরিয়া কিন্তু মিট করে তারপর হচ্ছে অ্যাচিভমেন্ট মানে ইনসেন্টিভ অ্যামাউন্টটা চলে আসছে। সো আমরা একটু একটু করি কীভাবে করা যায় হাতে কলমে। আচ্ছা, প্রথম ব্যাপার হচ্ছে আমাদের ইফের ফর্মুলা শুরু হচ্ছে, কীভাবে শুরু হবে, ইকুয়াল দিয়ে ইফ, দেয়ারপর এখানে খেয়াল করেন যে আমরা ইফে প্রথম যে পার্টটা, তিনটা পার্ট থাকে, অর্থাৎ পার্ট ওয়ানে হচ্ছে লজিক, দেন পার্ট টুতে হচ্ছে ভ্যালু ইফ ট্রু, দেন হচ্ছে পার্ট থ্রিতে হচ্ছে ভ্যালু ইফ ফলস, এটা ছিল বেসিক ফর্মুলা। তারপর হচ্ছে আমরা যখন এটাকে নেস্টেড ইফ করলাম, অর্থাৎ মাল্টিপল মানে সিঙ্গেল লজিকে মাল্টিপল
রেঞ্জ ডিক্লেয়ার করলাম তখন ছিল হচ্ছে লজিকটা আমরা দিব। তো এখানে আমরা লজিকটা দিব, সেই লজিকটা যখন দিব দেওয়ার আগে এখানে খেয়াল করার বিষয় হচ্ছে লজিকটা হচ্ছে অ্যাচিভমেন্ট পার্সেন্টেজ 100 মিট করতে হবে, আবার হচ্ছে প্রেসক্রিপশন 4 মিট করতে হবে। তো সেটাকে কীভাবে আমরা লিখব, আমরা সরাসরি আগে লিখতাম কোনো একটা পার্টিকুলার সেল গ্রেটার দ্যান অর লেস দ্যান একটা কিছু ভ্যালু থাকবে, এভাবে করতাম। বাট এইখানে মজার ব্যাপার হচ্ছে যেহেতু দুইটাই ম্যান্ডেটরি, দ্যাটস আমি শুরু করবো অ্যান্ড দিয়ে। অ্যান্ড অর্থাৎ ইফের পরে আরেকটা পার্ট শুরু করছে অ্যান্ড। অ্যান্ড দিয়ে দেখেন লজিক্যাল 1 লজিক্যাল 2 হয়েছিল মাল্টিপল লজিক, অর্থাৎ লজিকগুলোকে যখন কম্বাইন করবেন তখন অ্যান্ড দিয়ে করতে হবে। সো ইফ ব্র্যাকেট শুরু অ্যান্ড ব্র্যাকেট শুরু, এই ঘরের ভ্যালুটা যদি গ্রেটার দেন অর ইকুয়াল হয় 100%, এটা গেল লজিক 1। সেকেন্ড লজিক হচ্ছে এই ভ্যালুটা যদি গ্রেটার দেন অর ইকুয়াল হয় 4, ঠিক আছে, এইটা গেল লজিকের পার্ট। আমি যদি খেয়াল করি এই আমার লজিক্যাল টেস্ট মানে এই পুরো অ্যান্ড দিয়ে যেই ব্যাপারটা, অর্থাৎ আমি এর আগেও যেই পার্ট 1 কথা বলেছি লজিক, সেখানে ছিল যে এইটা ইজ গ্রেটার দেন ইকুয়াল এইটা, এরকমটা ক্রাইটেরিয়া ছিল। বাট এইখানে হচ্ছে দুইটা ক্রাইটেরিয়া বলেই দুইটাকে কিন্তু যুক্ত করে দিতে হচ্ছে অ্যান্ডের মাধ্যমে। অ্যান্ড দিয়ে লিখে লজিক 1, দেন হচ্ছে কমা দিয়ে লজিক 2 চলে আসছে। আচ্ছা, তো এই লজিক্যাল টেস্টের পরে ভ্যালু ইফ ট্রু মানে এই যে দুইটা ক্রাইটেরিয়া যদি মিট করে, অর্থাৎ 100%-এর উপরে যাবে বা সমান থাকবে এবং হচ্ছে প্রেসক্রিপশন 4-এর উপরে বা সমান যদি থাকে, তাহলে সে কি পাবে, সেটা হচ্ছে ভ্যালু ইফ ট্রু পাবে কত, 10,000 টাকা। আমি এখানে লিখে দিই 10,000 টাকা। না হলে কি হবে, না হলে সে হচ্ছে সেকেন্ড টাইম আবার ট্রাই করবে। সেকেন্ড টাইম ট্রাই করা মানে আবার সেই ইফ দিয়ে শুরু হবে, অ্যান্ড দিয়ে শুরু হবে, বলতে হবে যে এই ঘরের ভ্যালুটা যদি গ্রেটার দ্যান ইকুয়াল হয় 80%, আর একটা ক্রাইটেরিয়া হচ্ছে যদি এই ঘরের ভ্যালুটা হয় গ্রেটার দ্যান অর ইকুয়ালস 3, এই আমার লজিক শেষ, তাহলে কি হবে, তাহলে পাবে হচ্ছে 5,000 টাকা, ঠিক আছে। না হলে কি হবে, না হলে আরেকবার ট্রাই করবে, ইফ অ্যান্ড দিয়ে যদি এই ঘরের ভ্যালুটা হয় গ্রেটার দ্যান অর ইকুয়াল 50%, সেকেন্ড পার্টটা হচ্ছে যদি এই ঘরের ভ্যালুটা হয় গ্রেটার দ্যান অর ইকুয়ালস 2, এই টোটাল লজিকের পার্ট শেষ, তাহলে কি হবে, তাহলে সে পাবে হচ্ছে 2,000 টাকা। না হলে কি হবে, না হলে সে কিন্তু আসলে ভ্যালু ইফ ফলস মানে হচ্ছে এই কোনো কিছু যদি না মেলে তাহলে কি হবে, কোনো কিছু না মেলে যেটা হচ্ছে সে আসলে মানে কোয়ালিফাইড হচ্ছে না, ইনসেন্টিভের জন্য নন কোয়ালিফাইড, ঠিক আছে। আমি সেটাই লিখে দিই, নট কোয়ালিফাইড এটা বলে দিই, বলে দেওয়া মানে হচ্ছে আসলে টেক্সট আকারে দেখানো, তাহলে হচ্ছে সেখানে ডাবল কোট দিয়ে শুরু করতে হবে, নট কোয়ালিফাইড, ডাবল কোট শেষ। এইবার সিরিয়াল দিয়ে সব ব্র্যাকেটগুলো ক্লোজ করবো, কয়টা ব্র্যাকেট গোনা দরকার নেই, যখন দিতে থাকবো অটোমেটিক্যালি কালার চেঞ্জ হবে, বোল্ড হবে, এটা দিয়ে বোঝা যাবে। লাইক এই একটা, এই একটা, এই একটা, এই একটা, এটা বোধহয় বেশি পড়লো, ইয়েস আপ টু দিস, ঠিক আছে। নাও আমি যখন ছেড়ে দিচ্ছি প্রথমটাই কিন্তু চলে আসছে নট কোয়ালিফাইড, এটা কি ঠিক আছে বিষয়টা, নট কোয়ালিফাইড। আমরা একটু মিলাই 48%, হ্যাঁ 48%-এর জন্য কিন্তু সে ইনসেন্টিভ ক্রাইটেরিয়া মিট করে না, যদিও সে প্রেসক্রিপশনে কিন্তু 3.23 অর্থাৎ সেকেন্ড লাইনে চলে গেছে, বা সেকেন্ড লাইনে, হ্যাঁ সেকেন্ড লাইনে চলে গেছে, বাট প্রেসক্রিপশনের পর বাদ দিলে অ্যাচিভমেন্টে কিন্তু সে কোনোটাই কভার করছে না। অ্যান্ড দ্যাটস ওয়াই দুইটাই যেহেতু মিট করতে হবে, সে একটা মিট করতে পারে না বলে সে নন কোয়ালিফাইড হয়ে গেছে। আমরা সেকেন্ডটা একটু মিলিয়ে দেখি, সেকেন্ডটায় সে 2,000 টাকা পেয়েছে, বিষয়টা কি সত্য, 82% অ্যাচিভমেন্ট, তার মানে হচ্ছে সে অ্যাচিভমেন্টে এই এই র্যাঙ্কটা সে ফিল আপ করেছে, 2.51 তার মানে হচ্ছে সে হচ্ছে এইটা ক্রস করেছে, এইটাও মিট করেছে আর এই পাশ থেকে এইটা মিট করেছে, তার মানে সে এই লেভেলের যোগ্য, তার মানে হচ্ছে সে 2,000 টাকা পেয়েছে, ঠিক আছে। আমরা পুরোটা টানি, আমরা পুরোটা টানি এই পর্যন্ত এসে দেখি, এই হচ্ছে কেউ 2,000 টাকা পেয়েছে, কেউ 5,000, আচ্ছা যে 5,000 টাকা পেয়েছে সেটা এর আগে অলরেডি এক্সাম্পলে দেখিয়েছিলাম, 147%, তার মানে হচ্ছে সে অ্যাচিভমেন্টে সেই পার্ট 1 মানে লেভেল 1টা কমপ্লিট করেছে, বাট প্রেসক্রিপশনে 3.9 তার মানে হচ্ছে সে
এই লেভেল টুতে আছে, তার মানে সে 5,000 টাকা পেয়েছে। যদি সে এখানে 3.9 জায়গায় যদি 4% বা তার মানে প্রেসক্রিপশন যদি 4 বা তার উপরে আসতো তাহলে সে ফিগারটা হয়ে যেত তার 10,000। সো এইটা হলো মাল্টিপল ক্রাইটেরিয়া। এখন কথা হচ্ছে এখানে আরেকটা কারিশমা আসতে পারে, কারিশমা আসতে পারে যে ওকে ফাইন দুইটাই মিট করতে হবে, নট নেসেসারি, অর্থাৎ যে কোনো একটা মিট করলেই হচ্ছে। এইরকম যদি কোনো কন্ডিশন থাকে, অর্থাৎ জিনিসটা একটু ভালো করে বুঝি আমরা, এখানে ছিল যে দুইটাই মিট করার ব্যাপার, আর যদি এরকম হয় যে দুইটা মিট করা লাগবে না, যে কোনো একটা মিট করলেই হবে, অর্থাৎ প্রেসক্রিপশন অথবা সরি অ্যাচিভমেন্ট পার্সেন্টেজ অথবা প্রেসক্রিপশন, যে কোনো একটা মিট করলেই সে 10,000 টাকা পেয়ে যাবে। অর্থাৎ কেউ যদি 100%-এর উপরে করে এমনিতেই 10,000 টাকা পেয়ে যাবে, অথবা প্রেসক্রিপশনে যদি কেউ চার করে ফেলতে পারে তার উপরে করে তাহলে সে 10,000 টাকা পেয়ে যাবে। সেই মতো বাকিগুলো যদি থাকে সেক্ষেত্রে কী হবে, মানে আমি জাস্ট ক্রাইটেরিয়াটা এবার বলছি যে কোনো একটা মিট করতে হবে। আগেরটা ছিল দুটাই মিট করতে হবে, আর এটা হচ্ছে যে কোনো একটা মিট। তো যে কোনো একটা মিট মানে আমি যখন ফর্মুলাটা লিখব আগের ফর্মুলা হবে আগের মতোই, কিন্তু যেহেতু বলছি যে দুইটাই করা লাগবে না, যে কোনো একটা করা লাগবে, তার মানে হচ্ছে অর দিয়ে শুরু করতে হবে। অর এবার হচ্ছে দুইটা লজিক দিতে হবে, অর এই সেলের ভ্যালুটা ইজ গ্রেটার দেন অর ইকুয়াল 100%, লজিক অন শেষ এই সেলের ভ্যালুটা গ্রেটার দেন অর ইকুয়ালস 4, এটা যদি মিট করে তাহলে পাবে হচ্ছে 10,000। আচ্ছা, না হলে কী করবে, সেকেন্ড টাইম ট্রাই করবে, যদি অর দিয়ে বলি এই ঘরের ভ্যালুটা ইজ গ্রেটার দেন অর ইকুয়ালস হয় 80%, লজিক টুটা হচ্ছে এই প্রেসক্রিপশনের ভ্যালুটা গ্রেটার দেন অর ইকুয়ালস হয় 3, এটা যদি মিট করে তাহলে কী হবে 5,000 টাকা। না হলে কী হবে, সে থার্ড লজিক ট্রাই করবে, অর্থাৎ যদি অর দিয়ে শুরু করছি এই ঘরের ভ্যালুটা গ্রেটার দেন অর ইকুয়ালস হয় গ্রেটার দেন অর ইকুয়ালস হয় 50%, দেন এই ঘরের ভ্যালুটা হয় গ্রেটার দেন অর ইকুয়ালস 2, সেক্ষেত্রে কী দাঁড়াবে, সেক্ষেত্রে যেটা দাঁড়াবে সে পাবে 2,000 টাকা। আদারওয়াইজ মানে হচ্ছে এখন আর কোনো ফর্মুলাই যদি কাজে না করে, মানে কোনো লজিকে যদি কাজে যদি না আসে তাহলে কী হবে, তাহলে যেটা হবে সে হচ্ছে কিছুই পাবে না। তাহলে কিছুই পাবে না মানে 0 টাকা পাবে, সেটা লিখেও দেওয়া যায় অথবা নন কোয়ালিফাইড সেটাও লেখা যায়, অ্যাজ ইউ উইশ। তো আমি এখানে লিখে দিই হচ্ছে 0 টাকা, ঠিক আছে। জাস্ট আগেরবার যেহেতু নন কোয়ালিফাইড দেখিয়েছি, এবার দেখাচ্ছি যে 0 টাকা কীভাবে লিখতে হয়। জাস্ট 0 লিখে দিলে হচ্ছে ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, এন্টার দিলাম, প্রথমজন 5,000 টাকা পেয়ে গেলো। আপনার একটু মিলাই, সে 5,000 টাকা কীভাবে পেলো, সে অ্যাচিভমেন্টে 48%, তার মানে তো সে এইখানে বিলো র্যাঙ্ক, আবার প্রেসক্রিপশনে 3.23, তার মানে এই র্যাঞ্চ, দ্যাটস ওয়াই সে 5,000 টাকা পেয়েছে। এর আগেরবার প্রথমবার যখন আমরা করেছিলাম সে কিন্তু দুইটাকে মিট করতে গিয়ে একটা মিট করতে পারে নাই বলে সে ডিসকোয়ালিফাইড ছিল, বাট দিস টাইম যেহেতু একটু রিল্যাক্স করা হয়েছে মানে ক্রাইটেরিয়াগুলো, যে কোনো একটা মিট করলে হবে, যার কারণে কিন্তু সে অ্যাচিভমেন্ট পার্সেন্টেজ না পারলেও সে কিন্তু প্রেসক্রিপশনের ভ্যালু অর্থাৎ তারেক্সের ভ্যালু দিয়ে কিন্তু সে 5,000 টাকা আর্ন করে নিয়ে গেল। সেকেন্ড ব্যক্তির ক্ষেত্রে দেখি সেও 5,000 টাকা, সে কীভাবে 5,000 টাকা পাচ্ছে, সে হচ্ছে সে কিন্তু 2.51, তার মানে হচ্ছে সে কিন্তু আসলে এইখানে এই প্রেসক্রিপশনে 2.51 মানে সে প্রেসক্রিপশন হিসাবে 2,000 টাকা রেঞ্চে, বাট 82% মানে সে কিন্তু আবার এই যে এই রেঞ্জে চলে আসছে, দ্যাটস ওয়াই সে 5,000 টাকা পেয়ে গেল। আচ্ছা, আমরা পুরোটা টানি, শুধুমাত্র একজন বাদে বাকি সবাই ইনসেন্টিভ পেয়েছে এবং 10,000 টাকার সরাসরি মিনস হচ্ছে 101 হয়েছে, সেই হিসেবে সে 10,000 টাকা পেয়ে গিয়েছে। আবার এই ব্যক্তি 64% হলো, প্রেসক্রিপশনে 4.3 করেছে, দ্যাটস ওয়াই সে 10,000 টাকা পেয়ে গেছে। আবার এখানে 48% অ্যাচিভমেন্ট, যেটা আসলে কোনো ক্রাইটেরিয়াই পড়ে না, অর্থাৎ অ্যাচিভমেন্টের একদম মানে বটম, মানে এখানে কোনো ক্রাইটেরিয়ার ভিতরে আসে না, আগের সিস্টেমে থাকলে সে হয়ে যেত ডিসকোয়ালিফাইড, বাট নাও যেহেতু অ্যাচিভমেন্টের বাইরে বলা হচ্ছে যে প্রেসক্রিপশন হলেও হবে, সেই প্রেসক্রিপশনে সে করেছে পুরো মানে হিমসাগর পারফরমেন্স 4.65, অ্যান্ড দ্যাটস ওয়াই সে হচ্ছে 10,000 টাকা পেয়ে গেছে। আর শুধুমাত্র এই ব্যক্তি যিনি মানে অ্যাচিভমেন্ট হচ্ছে 18% এবং প্রেসক্রিপশন হচ্ছে 1.89%, তিনি আসলে
কোনোটাকেই উনি টেনে টুনে টাচ করতে পারেন নাই, দ্যাটস ওয়াই উনি শূন্য টাকা। এটাকে উনি মিনিমাম টেনে টুনে পাশ করতে গেলে ওনাকে প্রেসক্রিপশনে এই 1.89 জায়গায় হচ্ছে 2 হতে হতো, অথবা এই 18 জায়গায় হচ্ছে মিনিমাম 50% হতে হতো, তাহলেই সে হচ্ছে কোয়ালিফাইড হতো। সো যেটা বললাম যে এই মাল্টিপল ক্রাইটেরিয়াগুলো এরকম হতে পারে যে দুইটাই মিট করতে হবে বা তিনটাই মিট করতে, পাঁচটাও থাকতে পারে যে এই পাঁচটা ক্রাইটেরিয়া মিট করতে হবে, আর ইভেন 10টাও থাকতে পারে যে 10টাই ম্যান্ডেটরি মিট করতে হবে। আবার এরকম হতে পারে যে হ্যাঁ এগুলো ক্রাইটেরিয়া বাট সবগুলো মিট করার দরকার নেই, কোনো না কোনোটা মিট করলেই হলো, এরকমও থাকতে পারে। সেই সবগুলো যদি মিট করতে হয় তাহলে এন দিয়ে করতে হবে, অর্থাৎ সবগুলো ম্যান্ডেটরি হলে এন দিয়ে করা, আর যে কোনো একটা করলেই হলো, এই টাইপের যদি সিচুয়েশন হয় তাহলে সেই লজিকগুলো হচ্ছে অর দিয়ে করতে হবে। আচ্ছা, এখন যদি এরকম হয় যে একটা ইনসেন্টিভের যে ক্রাইটেরিয়া সেখানে বলা আছে, মানে এটা এখন আবার হচ্ছে এন্ড এবং অরের মিক্সড আপ, যে এই এই 100% অ্যাচিভমেন্ট বা তার উপরে যদি যায় এবং প্রেসক্রিপশন যদি অথবা প্রেসক্রিপশন যদি 4 হয় তাহলে 10,000 টাকা, এটুকু ঠিক আছে। বাট এর পরের লেভেলগুলোতে অর্থাৎ 80% হলেই হবে না, সাথে 3% হচ্ছে প্রেসক্রিপশন ম্যান্ডেটরি থাকতে হবে। অ্যাচিভমেন্ট 50% হলেই হবে না, সেখানে হচ্ছে প্রেসক্রিপশন ম্যান্ডেটরি 2 থাকতে হবে। এইরকম যদি থাকে তাহলে ফর্মুলাটা জাস্ট হচ্ছে মডিফিকেশন হয়ে যাবে, কোথায় এই প্রথমটা অর ঠিকই আছে যে 100% বা তার উপরে অথবা প্রেসক্রিপশন 4 বা তার উপরে যদি হয় তাহলে 10,000 ঠিক আছে, কিন্তু পরের পার্ট এই 80% অ্যাচিভমেন্ট এবং 3 হচ্ছে প্রেসক্রিপশন, এটা কিন্তু তখন অর না, এটা হবে হচ্ছে এন্ড। সেম ওয়েতে হচ্ছে এই লাস্টের পার্টটা এখানে হচ্ছে অরের জায়গায় তখন হয়ে যাবে হচ্ছে এন্ড। এটা করার পর আমি তো জাস্ট ফর্মটা এডিট করলাম, রিরাইট করলাম না, আপনারা প্র্যাকটিক্যালি আরেকবার প্র্যাকটিস করে দেখবেন। এন্টার দেওয়ার পর দেখেন প্রথম জনে কিন্তু টাকা কিন্তু আউট, টাকা নাই হয়ে গিয়েছে। আচ্ছা, টোটালের অবস্থা কী দাঁড়াচ্ছে, টোটালে অনেকের টাকা কিন্তু চলে গেছে। কারণটা কি, কারণটা হচ্ছে যে প্রথম ক্রাইটেরিয়া ছিল যে প্রথম 100, যারা 100 করছে তাদের জন্য আসলে সব রাস্তায় খুলে গেছে। 100 করা মানে কিন্তু সে হচ্ছে 10,000 টাকা পেয়ে গিয়েছে, ঠিক আছে। বা কেউ যদি প্রেসক্রিপশনে 4 করে তাহলে সে 10,000 টাকা পেয়ে গিয়েছে। এক্সাম্পল হচ্ছে যে এখানে প্রেসক্রিপশন 4 টাচ করেছে বলে 10,000 টাকা পেয়ে গিয়েছে, 48 অ্যাচিভমেন্ট পার্সেন্টেজ থাকে, ডাজন্ট ম্যাটার। আবার এখানে হচ্ছে প্রেসক্রিপশনটি টাচ করতে পারে না কিন্তু অ্যাচিভমেন্টে 101 করে ফেলেছে, দ্যাটস ওয়াই 10,000 টাকা। অর্থাৎ এই ক্রাইটেরিয়া যেখানে যেখানে মিট করছে 10,000 টাকা চলে আসছে, বাট পরের ক্রাইটেরিয়াগুলো ছিল কিন্তু কম্বাইন্ড, অর্থাৎ 80% করতে হবে, প্রেসক্রিপশন 3 পেতে হবে, তাহলে হচ্ছে 5,000 হবে। সেই হিসাবে 5,000 কেউ পায়নি, নবলি। আচ্ছা, 2,000 হিসাবে যদি আসি তাহলে অনেকেই কোয়ালিফাইড ছিল। আমরা যদি এখানে দেখি সে যে 72%, 3.93%, 72% মানে হচ্ছে সে হচ্ছে 80% হয় না, তার নিচের লেভেলটাতে আছে, এবং এটা ম্যান্ডেটরি তাকে প্রেসক্রিপশন 2 বা তার উপরে থাকতে হবে, সেটাও সে মিট করেছে, দ্যাটস ওয়াই সে 2,000 টাকা পেয়েছে। যদি সে এখানে হচ্ছে যে 72-এর জায়গায় যদি সে হচ্ছে ইনফ্যাক্ট 80% করতে পারতো তাহলে সে এই লেভেলে 5,000 টাকা লেভেলে চলে আসতো। সো মোটামুটি এইটাই ছিল আজকের ইফের ফর্মুলার প্র্যাকটিস। আমরা হচ্ছে মোটামুটি ইফের একটা বড় মানে সিরিজ করলাম, 3টা ভিডিও নিয়ে একটা সিরিজ করলাম। এই সিরিজের ভিতরে পার্ট 2 এবং পার্ট 3 দুটাই হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। যারা হচ্ছে এর আগের পার্টগুলো দেখেনি তারা একটু দয়া করে কষ্ট করে একটু খুঁজে নিয়ে দেখে নেবেন, কারণ হচ্ছে যে ইফের ফর্মুলা রিয়েল লাইফেই কাজে লাগবে, অলওয়েজ কাজে লাগবে। সেলিং অর্গানাইজেশনের কথা যদি বলি, সেলিং অর্গানাইজেশনের সেলস স্টার্টিংয়ে যারা অ্যানালাইসিস করেন, ইনসেন্টিভ বা এই ধরনের বিভিন্ন রকম ইস্যুতে আপনাকে হচ্ছে মাল্টিপল ক্রাইটেরিয়া ইউজ করতে হবে। সিঙ্গেল ক্রাইটেরিয়া অনেক সময় লাগতে পারে, বাট মাল্টিপল ক্রাইটেরিয়া ইউজটাই হচ্ছে সবচেয়ে বেশি, এবং দ্যাটস ওয়াই আপনাকে ইফের ফর্মুলাটা এইভাবে ইউজ করা জানতে হবে। তো এখানে আর কথা বাড়াচ্ছি না, 19 মিনিট ভিডিও, দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ভালো থাকবেন। আর ভিডিওটা যদি হেল্পফুল হয় অবভিয়াসলি হচ্ছে লাইক দেবেন, কী করা হয় লাইক দেওয়া হয়, কমেন্টস দেওয়া হয়, তারপর হচ্ছে শেয়ার করা হয়, এই কাজগুলো করবেন। আর ইনফ্যাক্ট যদি পার্টিকুলার কোনো টপিক নিয়ে কোয়ারি থাকে তাহলে অবভিয়াসলি হচ্ছে কমেন্টসে নক করবেন। আরেকটা ব্যাপার হচ্ছে অনেকে আমাকে এখন নক করছেন যে সফট কপি, অর্থাৎ ভিডিওটা ভালো লেগেছে এবার একটা দয়া করে সফট কপিটা দিয়ে দেন। ইনফ্যাক্ট সফট কপিটা দেওয়ার দরকার নেই, ইউ ক্যান ডু ইট বাই ইউর সেলফ, জাস্ট প্র্যাকটিস করেন, অল্প কিছু ডাটা নিয়ে ডেমো করে করেন, সমস্যা নেই। সেটাভাবে সেভাবে করলে না আসলে শিখতে পারবেন, নিজে না করলে শেখা যায় না। আমি আপনাকে ফাইল দিয়ে দিলে, ফাইলটা দিলে আপনি কী হবে, বড় জোর আপনি ফর্মুলাটা দেখবেন, সেই ফর্মুলাটা দেখে শেখা আর ফর্মুলাটা করে শেখা দুটার ভিতরে পার্থক্য আছে। বেস্ট লার্নিংয়ের জন্য করে শেখাটাই হচ্ছে ভালো।
সো আসলে আমার মনে হয় না যে ফাইল চাওয়ার আর দরকার আছে, নিজেরা নিজে ফাইল বানিয়ে কাজ করতে পারেন। সো গুড লাক, দেখাবো অন্য কোনো কিছুতে, ভালো থাকবেন।